রুবিনা আক্তারকে বহন করা গাড়ি যখন বাড়ির সামনে আনা হয় তখন তার স্কুল পড়ুয়া ছেলে আরাফাত রহমান রোহান বাসার দোতলায় ছিল। গাড়ি থেকে নেমে রুবিনার এক ভাই ও দুই বোন দোতলায় যান। তারা আরাফাতকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। তাদের কান্না দেখে অন্য স্বজনরাও হাওমাও করে কেঁদে উঠেন। তারা রুবিনার স্মৃতির কথা মনে করে বিলাপও করছিলেন। তবে আরাফাতের যেন এসবে কোনো ভ্রুক্ষেপ নেই। অপলক দৃষ্টিতে সে তাকিয়েছিল, একটি কথাও বলেনি, শুধু দুচোখ দিয়ে অঝরে ঝরছিল পানি। আজ শনিবার বিকেল 4টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের হোন্ডা গলিতে রুবিনার স্বামী প্রয়াত মাহবুবুর রহমানের বাড়ির দৃশ্য ছিল এমন। গতকাল শুক্রবার বেলা 3টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যক্তিগত গাড়িতে চাপা পড়ে শেষ নিঃশ্বাস ছাড়েন রুবিনা। রুবিনার স্বামী মাহবুবুর রহমান 2 বছর আগে পরপারে পাড়ি দেন। ছেলে আরাফাত রহমান তেজগাঁয়ের একটি স্কুলে 8ম শ্রেণীতে পড়ে। একমাত্র ছেলেকে নিয়ে রুবিনা তেজগাঁয়ে স্বামীর বাসাতেই থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রুবিনাকে প্রথমে নেওয়া হয় তেজগাঁয়ের বাসায়। সেখানে ছেলে আরাফাত রহমানকে জড়িয়ে ধরে রুবিনার ভাই জাকির হোসেন কান্নায় ভেঙে পড়েন। ভাগ্নেকে জড়িয়ে ধরে তিনি বলেন, ভাইগনা রে, আমার বাবা রে, তোর এখন কি হবে বাবা, তুই একলা হয়ে গেলি, একটাই কষ্ট আমার, তোর কেউ রইল না। এ সময় আরাফাত কারোর সঙ্গে কোনো কথা বলছিল না। প্রায় 10 মিনিট ধরে আরাফাতকে নিয়ে দোতলার বাসা থেকে নিচে নেমে আসেন জাকির হোসেন। নিচে নেমেও আরাফাত কারোর সঙ্গে কথা বলেনি। পরে রুবিনাকে নেওয়া হয় হাজারিবাগে বাবার বাড়িতে। সেখানেই আজ সন্ধ্যার পর রুবিনাকে আজিমপুরে চিরনিদ্রায় শায়িত করা হয়। স্বজনরা জানান, রুবিনার স্বামী মাহবুবুর রহমান একসময় ঠিকাদারি করতেন। স্বামীর চলে যাওয়ার পর ছেলেকে নিয়েই দুশ্চিন্তা ছিল রুবিনার। বাড়ি ভাড়া থেকে পাওয়া টাকা আর স্বজনদের সহযোগিতায় ছেলের পড়াশোনা চালিয়ে নিচ্ছিলেন তিনি। রুবিনার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ। রুবিনার ভাই জাকির হোসেন বলেন, চালক যদি শুরুতেই গাড়িটি থামাতেন তাহলে হয়তো রুবিনা আজ আমাদের মাঝে থাকত। চালকের যেন কঠোর শাস্তি হয়, আর কোনো চালক যেন এমন বেপরোয়া গাড়ি না চালান, সে অনুরোধ করেন তিনি। সাদাকালো নিউজ।